আজকে আমরা রংপুর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করলাম এবং অভিযানে আমরা বিভিন্ন মেয়াদীকৃত ওষুধ এবং অনুমোদনহীন বিভিন্ন ওষুধের অস্তিত্ব আমরা পেয়েছি ফার্মেসিগুলোতে। এরই প্রেক্ষিতে আমরা 5টি প্রতিষ্ঠানে 5টি ফার্মেসিতে আমরা অভিযান পরিচালনা করে মোট 32,000 টাকা অর্থদণ্ড করেছি। যেহেতু জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য ওষুধ খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং এইখানে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আমরা এখানে এক্সপায়ার্ড ওষুধ সহ বিভিন্ন অনুমোদনহীন ওষুধ পেয়েছি, সেই প্রেক্ষিতেই আমরা অন্য অন্য যে ফার্মেসিগুলোতে আছে রংপুর শহরে সেগুলোতে আমরা নিয়মিত ভিত্তিতে অভিযান পরিচালনা করব। আছে কিনা ওষুধ, ড্রাগ লাইসেন্স আছে কিনা সেটা দেখা হয়, তারপরে নিবন্ধনহীন ঔষধ, আনরেজিস্টার্ড ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ, তারপরে আমরা নিয়মিত যেমন ওষুধগুলো টেস্ট করে থাকি, এছাড়াও আমরা মোবাইল কোর্টের সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে আমরা এগুলো চেক করি এবং আমাদের ঔষধ আইন 1940-এর বিভিন্ন ধারা অনুযায়ী আমরা শাস্তি আওতায় নিয়ে আসি এবং এই অভিযান জনস্বার্থে সবসময় চলমান ছিল, এখনো আছে। এবং আপনাদের যে বিষয়গুলো আমরা বললাম, যেমন লাইসেন্সবিহীন, মেয়াদোত্তীর্ণ, তারপরে নিবন্ধনহীন ঔষধ, আনরেজিস্টার্ড ঔষধ, ফুড সাপ্লিমেন্ট, বিদেশি ঔষধ, এগুলো মানে মানুষের জন্য ক্ষতিকারক, এগুলোর বিরুদ্ধে সবসময় আমাদের এই অভিযান অব্যাহত থাকে।